হাশেম রে তো খুনের দায়ে পুলিশ খুঁজতাছে। কও কি হাশেম ভাই খুন করছে? আপনার মুখোমুখি বসলে সারা সব চক্রান্ত তো ফাঁস হয়ে যাবে। আচ্ছা এখন আমি কি করব আপা? হাশেম ভাইরে কি আপনি হাশেম বলে ডাকতেন? একটা খুন দায়ের কি বলে ডাকি? শিমলা আপার কথা বলছো তো? শিমলা আপা আমার কলিগ। কলিগ? কিসের কলিগ তোমার? কান থাকলে শোনা যায়, তোমার কি কান আছে? তুমি শুনবা কি করে? আমার কপালটাই খারাপ, আমি এই জীবনে কিছুই পাইলাম না, সারা অঙ্গে তো দূরের কথা একটা নাক ফুলও পাইলাম না। লাবু ভাই ভালো আছো? আর ভালো, তুমি এত রাতে কইতে আইলা? আরে আমি তো লুকায় ছিলাম। লুকায় ছিলা? হাশেম ভাই কই? তার খোঁজে তো বিজলি আসছিল। আরে সে তো আন্ডারগ্রাউন্ডে আছে। হাশেম ভাই যে এই কাজটা করবো এটা কেমনে করলো কও তো? আরে তুমি তো কিছু জানো না মনে হয়। হ্যাঁ আমি কি জানবো? আরে সে ঘটনা ঘটায় নাই, তারে ফাঁসানো হয়েছে। তারে ফাঁসাইছে? সে কি আমেরিকার প্রেসিডেন্ট যে তারে কেউ ফাঁসাইবো? লাবু ভাই তুমি হলো সহজ সরল মানুষ, প্যাঁচ গুজ বোঝো না, এনে মেলা প্যাঁচ আছে, তুমি ভালো করে একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা। আমি যাই গিয়া লাবু ভাই। হ্যাঁ তোর আমি কি লেগে রাখছি তুই বুঝছস না তো? হন গোলারে বিয়ে লেগে চাপ দে না, কিন্তু আবার গা ছাড়া দিব। আমি কি কইতাম? কি কবি এইটাও আমার বুঝে দম লাগবো? কবি যে দেরি হয়ে গেছে এমনি, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। শুনছি হ্যাঁ নাকি জমি জমা বিক্রি করার পায়তারা করতেছে। কি লিগে? কি লিগে আবার? বিয়ার জন্য গয়নাগাটি জোরাইব এই জন্য। ও তাইলে তো ভালোই হয়। হল তুই কাম কর, এর চাপ দে তাড়াতাড়ি জমি বিক্রি করার লাগা, গয়নাগাটি দিব, ভালো হইব না? আচ্ছা ঠিক আছে, কিন্তু মামা বেশি চাপ দিলে যদি আবার অন্য কোনো ঝামেলা হয়। ঝামেলা মানে? ঝামেলা হইব কি লেগা? তুই কবি অন্য জায়গায় ভালো পাত্র দেখছে আমার লেগা, তুমি তাড়াতাড়ি করো। মামার আমি অনেক কইয়া রাজি করাইছি তোমার লগে বিয়াতে, অহন যদি দেরি করে তাহলে কিন্তু হইব না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তুই তোর ঘরে যা। ঠিক আছে। কাশু ভাই না? কাশু ভাই, আয় কাশু ভাই, আরে এই যে এদিকে। ফোন নাম্বার না ছিল? হ্যালো কি ব্যাপার কাশু ভাই, আপনি আমার দেখে এরকম দূর দিয়ে পালায় গেলেন কেন? ভয় পাইছিলাম ভাবি, আমি মনে করছি অন্য কেউ। আচ্ছা ঘটনাটা কি কত? হাশেম ভাই তো খুন করার মানুষ না? তারে ফাঁসাই দিছে গো ভাবি। তারে কে ফাঁসাইবো? কেনই বা ফাঁসাইবো? আমি কিছু বুঝতেছি না, তাই মনে হইতেছে এই সব কিছু চেয়ারম্যানের ইশারায় হইতেছে। চেয়ারম্যান? চেয়ারম্যান তার উপর খেপলো কেন? খেপার কারণ আছে। চেয়ারম্যান সাহেব চম্পা আবার কাছে যায়, এটা কেউ জানে না, হাশেম ভাই জানে ফেলাইছিল, এই জন্য চেয়ারম্যান তারে দেখে ভয় পায়। আচ্ছা এই তাহলে কাহিনী। জি আমারও তাই মনে হইতেছে, এই জন্য তো আমিও পলায় পলায় বেড়াইতেছি। আচ্ছা হাশেম ভাই কই? সে তো গা ঢাকা দিছে, সে যে কোথায় আছে সেটা আমিও জানি না। আপনি তার ছায়া হয়ে থাকেন আর আপনি জানেন না যে সে কই আছে? আসলেও জানি না গো ভাবি, জানলে আমি কইতাম। তারে না পাই তো আমিও বিপদে আছি। আচ্ছা শুনেন, তার সাথে দেখা হলে বলবেন আমি তারে খুঁজতেছি, তারে আমার খুবই দরকার। জি ভাবি বলবো। আচ্ছা ঠিক আছে রাখি। আরে বোঝো না, চেয়ারম্যানি করতে গেলে কত ঝামেলা আসে। কি আরে বাচ্চু, আহা কালকে এসো না। হ্যাঁ 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 দুই একদিন পরে এসো, দুই একদিন পরে এসো। হ্যাঁ 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 বোঝোই তো। হ্যাঁ 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 চেয়ারম্যান সাহেব। কে কে? ও তুমি ফোনটা আগে রেখে দাও। এখন তো চিনবানি না, এইভাবে ভয় পেয়ে উঠলেন। হ্যাঁ বলেন আমি যে অবস্থায় আছি, কারণ হচ্ছে এখন তো মুখ মুখ খুলে নরমাল আসতে পারি না। আপনি আমাকে এই কেসে কেন ফাঁসা দিলেন? তেমনি সাপ আমি তোমার ভেজালে ফেলছি মানে আমি তোমার আবার কি করলাম? ধরেন আপনি গুটু চালু করছে, এর আগে কিন্তু আপনার কোথাও আমি চাষা করা, কিন্তু আপনার চরিত্র হয়ে গেছে সাপের মতো। এর জন্যই করলাম আপনাকে আমি এখন কই চেয়ারম্যান সাপ। ঠিক আছে শোনেন, বড় লোকের বাচ্চার মতো ঘি দুধ খায় নাই, কিন্তু এই যে লতা পাতা সবজি মলা ডালা খায়, ব্রেন কিন্তু আমার খোলা। ঠিক আছে সাবধান হবে। হাশেম তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছ। আমি চাইলে তোমার কিন্তু আমি পুলিশে দিতে পারি, তুমি কিন্তু তখন জামিনও পাইবে না। এরকম আঙ্গুল তোলা কথা কেন না আপনি তো বুঝি। এখন করলাম দেশে বড় বড় মানুষের কল রেকর্ড হয়, ওরকম আমার কাছে কল রেকর্ড নাই, কিন্তু ওই যে যেমন খুশি তেমন সাথে ওই রেকর্ড আমার কাছে আছে। আমি চাইলে কিন্তু আপনার সংসার ভেঙে দিতে পারি। হাশেম আবারও কইতাছি বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ির দেখছেন কি? আপনি তো বাড়াবাড়ি শুরু করে দিয়েছেন। আপনি আমাকে একটা একটা এই কেসে ফাঁসায় দিয়েছেন, এটা একটা ঝামেলা না? যাই হোক, যে বিপদে ফেলছেন ফেলছেন, কিন্তু ঠিক না। এক মাগে গোলাম শীত যায় না, ঠিক আছে? এই বিপদে ফেলানো আপনি ঠিক হয় নাই। আমার হাতে আর কোনো অপশন নাই। কী ধরনের কথা কইতেছেন? আমারও তো আপনারই বাঁচানো লাগবো, তাছাড়া তো আপনার রাস্তাই নাই। আপনার নিজের স্বার্থে আপনি আমাকে বাঁচানো লাগবে, নাহলে কোনো ফাঁসায় দেবো। আমি ধরছি, খুনি ধরছি। চাচা আমি দড়ি নিয়ে তারপরে বাঁধতে হইব। আপনার দড়ি নিয়ে আইতেছি আমি। খবরদার তোরা থাম। আমি কথা কইতেছি না, থাম। গাদব গুলা কন এগুলো তো মুখে লাগাম নাই, আইসাই কেউ ধরছি মানে কি আমি চোর? ওই আমি চোর চোর দাদা। হাশেম আমি দেখতেছি। রবি হ্যাঁ, তুই এক কাম কর, হাশেমরে বর্ডারে নিয়ে যা, ওপারে পার করে দিবি, সাথে কিছু ঠেকাও দিস। ও পার না হওয়া পর্যন্ত তুই কিন্তু বর্ডার থেকে নড়াচড়া করবি না। আমার কথা আছে। আমি কি গ্রাম সারা করতেছেন? এই গ্রাম সারা তো আমি হব না। গ্রাম সারা তো আমি করতেছি না, গ্রাম সারার পরিস্থিতি তুমি তৈরি করছো। আমি করি নাই, করছেন আপনি। ঘটনা কিন্তু আপনি খুঁজছেন, ঠিক আছে? আরে আমি করবো কেমনে? তুমি করছেন তো আজকে এই গর্তে পড়ছো। ঠিক আছে, কানে পানি দিচ্ছেন তো? দুপ দুপ শব্দ করতেছে আমার কান। এরপর যখন আরো পানি দেবো তখন কিন্তু গরম পানি বাড়া দেবো। আচ্ছা মাথায় রাখেন, ঠিক আছে? কথা বাড়াবো না। আরে নিয়ে যা। চলো চলো মানে আপনাকে রকম এখান থেকে আমি বাউ বুঝবো, বাউ যদি বিটলামে বাউ এসে বিটলামি করবো, কিন্তু কামটা ঠিক না। এই শোকনামা শোকনামা চাচা, এই হাশেম আপনি সাহায্য করে খুব বড় ভুল করলেন। ও এমন সাপ, সাপ যখন সবল মারবো তখন আপনি টেক পাবেন। এই এত বুঝোস কেন? খালি চাইতে দেখ কোনকার পানি কোনে যায়। আমিও একজনে খুঁজতে গেছিলাম আর আমিও হয়রান হয়ে গেছি। আমি কি বলবো বল? মেলা কথা রেখে দিই, মেলা কথা। টেনশনে আমার মাথার মধ্যে বন বন করতেছে। হ্যাঁ, মেলা ঘটনা কইতে গেছে গা। কি ঘটনা? ওই যে গোলা ভাই কইতেছে জমি বিক্রি করব, আবার বারুদ ভাই কইতেছে বাড়ি ভাগ করব। কত জায়গায় কি করব সর্বনাশা কথা। এই বাড়ি যদি ভাগ হয়ে যায় তাহলে তো খোয়ারের মধ্যে থাকবো আমরা, কি জীব জানোয়ার নাকি? হ্যাঁ স্যার, যা ইচ্ছা করুক। এই সব করলে তো আমাকে পরিবার বাইঙ্গে খান খান হয়ে যাবো, আমরা তো এক থাকবো না রে বোন। এটা আমরা ভাবলে চলবো? যাদেরটা তারাই তো ভাবতেছে না। একটা কিছু করা দরকার। তুই গোলা ভাইয়ের সাথে একটু কথা কহ। আচ্ছা গোলা ভাই জমি বেচতে চায় কেন? আরে সে জমি বিক্রি করতে চায় কারণ সে বিয়ে করবো, আর বিয়ে করতে নিলে সোনা দানা লাগবো, গহনা লাগবো। সে জমি বেচে যে টাকা পাইবো সেই গহনা তার বউরে পরে ঘরে তুলবো। তাই বলে কার সাথে আলাপ না করে জমি বেচবো, এটা কোনো কথা হইলো? এই জন্যই তো আমি কইতেছি তুই বড়দের সাথে একটু কথা কহ। আমার কথা তো শুনে না, ঠিক আছে? তারপর আমি গোলা ভাইয়ের সাথে কথা কব। ভালো করে বুঝাইস। আমার মাথা কিন্তু গেছে, বাড়ি ভাগ হয়ে গেলে কি হবো? হ্যাঁ ওই ছেলে তো পালাইছে, একেবারে দিছে পালানি, খুঁজে পাওয়া যাইতেছে না। কোন ছেলে? সুমন। সুমন ওই যে ওই দিন এসে বড় বড় কথা কয়ে গেল, আবার আসবো। বলো কি? সুমন পালাবে কেন? না পালায় উপায় আছে। ও বউয়ের ভয়ে পালাইছে, ওর বউ জেনে গেছে ও একটা লুচ্ছা লাফাঙ্গা। বলো কি? কিন্তু ওকে তো লাগবেই। আমিও তো জানি ওর দরকার, ওরে লাগবো, কিন্তু ওরা তো খুঁজে পাইতেছি না, কেউ কোনো খবরই দিতে পারতেছে না। আমি আরো ভাবলাম তোমাদের দুজনকে পাশাপাশি বসে আমি সব শুনবো, তাহলে বের হয়ে যাবে কোনটা তেল আর কোনটা পানি। আমিও তো তাই চাইছিলাম, ওরে সামনে খাড়া করা কমু, সত্যি কথা কও, কোনো মিশা কথা কবি না, প্রমাণ হইব ওই সত্যি না আমি সত্যি, ভালো কে ও না আমি, অন্যায় করছে কে ও না আমি, প্রমাণ তো করতে পারতেছি না। শোনো, যেভাবে হোক তুমি একটু খোঁজ খবর নাও, সুমনকে আমার লাগবে। সারা দেশে চিরুনি অভিযান চলতেছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে হালুয়াঘাট, সব জায়গায় খোঁজা হইতেছে, পাওয়া যাইতেছে না। ফোন আসছে, দাঁড়া, সুন্দরবনের ফোন। হ্যালো ভাই, সুন্দরবন থেকে কইতেছেন, হরিণ পয়েন্ট পাইছেন সুমন রে? শোনেন, সুন্দরবনের প্রত্যেকটা পয়েন্টে খুঁজে বেড়াইবেন, অবশ্যই তারা পাওয়া যাবে। শোনেন, কোনো পয়েন্টে না পাওয়া গেলে সুন্দরবনের জলদস্যুদের সাথে যোগাযোগ করবেন, বলো তো জানা সে জলদস্যুদের দলে যোগ দিছে, এটা বদমাইশের পথ। একটু খারাপ, একটু সমস্যা নেই। হাসেম ভাই, তোমার কপাল খুব ভালো, এবার বাইসা গেল। এর বেটা কপাল ভালো মানে থাপড়া দাঁত ফালা দেবে, কজে টগর কপাল ভালো তো টগর আমি ছেড়ে দিলাম। এ চাষা কি বলতে চাও? আরে যা কর সত্যি কথা বলতেছি, ভালো লিখতেছে না, গ্রাম থেকে ভালো লিখতেছে না। ভাই আপনি কইছিলেন এতদিন? আসি রে ভাই, ঝামেলার মধ্যে আসি, এই কদিন তো পেরেশানের মধ্যে ছিলাম। ঠিক আছে, তুই ভালো থাকিস, আর একটা কাজ করিস, আমি কিন্তু এখন যাইতেছি। কই যেতেছেন ভাই? আমার সাথে নিয়ে যান ভাই। সাথে নেওয়া যাবে না, অসুবিধা নাই, হেনে তো চেয়ারম্যান সাহেব আছে, ওরা আছে, এই আসার খেয়াল করিস। বলা লাগবো না, আমরা তো আছি, আমরা বলে দিব না। বুঝছি, চম্পা আছে না, চম্পার কাছে চলে, চম্পা দেখবো না। আচ্ছা ভাই যান, কিন্তু সবচেয়ে ভালো হইতো আপনি যদি আমার সাথে করে নিয়ে যেতেন ভাই যান। আমি এখন নিজে খুব ফাফারের মধ্যে আছি রে, নিজে একটা সরকটের মধ্যে আছে, সরকটটা চলে যাক, তারপরে ইনশাল্লাহ একসাথে ঠিকঠাক দেখা সাক্ষাৎ হবে, চিন্তা করিস না। ভাই জান, আপনি আবার আসবেন তো? আসুন মানে কি করে, হ্যাঁ এটা আমার নারী পথে, এটা আমার গ্রাম, এই গ্রাম স্যার আমি কই যাবো? এমনি তো যেতে ভালো লাগতেছে না। আমি তোর খোঁজ খবর রাখবো, ঠিক আছে? তুই সব খোঁজ খবর গ্রামের কি আছে আমাকে জানাবি, আমি একটা নাম্বার দিয়ে তোরে ফোন করবো, ঠিক আছে? জি ভাই জান, খোঁজ খবর তো রাখবো। ও বিজলি ভাবি কিন্তু আপনি খুঁজতেছিল, এখন এই মুহূর্তে খুঁজছে তো লাভ নেই। এখন তুই বিজলিতে কবি যে আমি নির্দোষ, এই কথাটা কবি, আর একটা কবি আমি যে কয়েকদিনের জন্য বাড়ি যেতেছি, হুম, ও জানি আমার জন্য একটু ওয়েট করে, আমি এসব বিয়ে করবো। হ্যাঁ ঠিক আছে ভাই জান। ভাই কথা শেষ হইলে চলেন, কেউ দেখলে সমস্যা আছে। আচ্ছা ভাই, ওই নদীর ওই পারে নিয়ে গেলে আপনি যাইতে পারবেন না? এক সময় যেতে পারবো, চিন্তা করো না, ঠিক আছে? কাছে ভাই আমি যাই, ভালো থাকি, কাঁদাকাটি করিস না, এই যে এসব মুহূর্তে কাঁদাকাটি ভালো লাগে না, ঠিক আছে? ভালো থাকিস, ঠিক আছে ভাই, চলেন। আইসেন আবার ভাই জান, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ঢাকা থেকে আসছেন? এই যে আসলাম, কিন্তু কোন দিকে যাব বুঝে উঠছি না ভাই। ও তাহলে আমার সঙ্গে আসেন, একটু কথা বলি, বলতে বলতে যাই। এদিকে এদিকে এদিকে। আচ্ছা ভাই, এই যে এই এলাকাটা, হ্যাঁ আপা একটা বিষয় জানতে আইছি। তাহলে তো সকালে এসো, জানতে পারতি, রাত্রে কেন? দরকারের জন্য আইছি। হাসেম ভাই তোমার কথা খুব কয়, আর ওই যে সে তো খুনের মামলায় ফাঁসছে, আর তোমার কথা কইয়া চেয়ারম্যান সাহেব ভয় দেখায়। দেখাইলে দেখায়, তাতে তোর কি সমস্যা? না মানে আমি কাহিনীটা জানতে আইছি, তুমি তো আমার আপনার লোক, কাহিনীটা কও না। অত কিছু তো তোর শোনানোর দরকার নাই। আচ্ছা হাসেম ভাই এখন কই রে? তারে নদী পার করে দিছি, সে ইচ্ছা করলো আর এই গ্রামে ফিরতে পারবো না, এখন সব ভেজাল শেষ। আচ্ছা রবি, তুই আমার সত্যি করে কত, হাসেম ভাই কি সত্যি খুনটা করছে? তুমি আমারে কইলা না, আমি তোমারে কি জন্য কম? আচ্ছা ক তুই, কনের পরে আমি কমু। সত্যি কবা? কইছি যখন কমু তখন কমু। ক খুনটা তো সে করে নাই। করে নাই? তাহলে কে করছে? কি রে কস না কে? ক খুনটা করছি আমি। কি তুই করছস? তাইলে হাসেম ভাইরে ফাঁসাইছস কেন? চেয়ারম্যান সাহেবের কথাই খুন করছি আমি। আচ্ছা এবার কত, তোমার কথা শুনলে চেয়ারম্যান সাহেব এমন ভয় পাই কে? তোমার কথা শুনলে এমন আটকে উঠে কে? এটা আমার কই তুইব তরে এসব আমি তোরে কমু না তুই এখন যা আপা এমন তো কথা ছিল না তুই যাবি না হেন থেকে তুই না গেলে কিন্তু তোর কথাই আমি চেয়ারম্যান সাহেবকে কইয়া দিমু তারপরে দেখবি যে চেয়ারম্যান তোরে কেমন শার্ডিং দেয় আপা তুমি তো ডেঞ্জারাস আমার কাছ থেকে সত্য যায় না এখন আবার পলটি মারতাছো আপা শুনো তুমি আমার সর্বনাশ করো না আমার এই কথাটা তুমি কারোর কইও না আপা শুন কই তো পারি সেটা আমার ইচ্ছা এখন তুই যা যা আবার খাড়াই রইছে আপনি ম্যাডাম আমি ডিটেকটিভ সাল্লু ভাই সমাধান করতে পারি না এমন কোনো কেস নাই আপনি আমার কোম্পানিতে কল করেছিলেন ও তুমি তাহলে সাল্লু জি আমার একটা ইনফরমেশন লাগবে ইনফ্যাক্ট তাকেই লাগবে ওকে ম্যাডাম আপনি শুধু তার বায়োডাটা আমাকে দেন আমি তার ফর্ডিং জেনারেশন এনে আপনার সামনে হাজির করব নো প্রবলেম এই সিরিয়াকে আরে বাসায় ঢুকতে দিল কে কারণ কই ওকে আমি খবর দিয়ে দিয়েছি ও আমাদের সঙ্গে খুঁজ বের করে দেবে ওর নাম সাল্লু ডিটেকটিভ সাল্লু আসসালামু আলাইকুম আমি ডিটেকটিভ সাল্লু ভাই সমাধান করতে পারি না এমন কোনো কেস নাই সুমনের ডিটেলস ওকে দেবে ও সুমনকে খুঁজে বের করবে আচ্ছা আমি শুনেছি মডেল ফারিয়ার সাথে সুমনের একটা জটিলতা আছে এই খবর তোমার কাছেও গেছে ইয়েস ম্যাডাম শুনেন আমি তো যে সেই ডিটেকটিভ নই আমি স্পেশাল আমি যে কেস হাতে নেই সেটা জেনে শুনে আসি বাহ তুমি তো বেশ কাজে মডেল ফারিয়ার সাথে আমার একটু দেখা করতে হবে তার সাথে কথা বলার চান্স পাবেন না সে বিরাট বড় নায়িকা হ্যাঁ সে দায়িত্ব আমার উপর ছেড়ে দিন স্যার সেটা আমি যেভাবে হোক তার সাথে আলাপ করে নেব এবার তো বলে কি আহ থামো তো ওর কাজে তুমি বাধা দেবে না ওকে ওর মতো করে কাজ করতে দাও শুনুন স্যার একবার আমি কেস হাতে নিলে কেঁচো খুঁড়তে যত সাপই বের হোক না কেন আমি কিন্তু একটুও পিছপা হই না এক ঝামেলা দূর করতে পারি না আর এক ঝামেলা এসে হাজির স্যারকে কিছু বললেন আপনি কিছু শুনছেন হ্যাঁ শুনেছি কিন্তু কিছু বলবো না যথা সময়ে বলবো তুমি আমারে জিজ্ঞেস করে এই সিরিয়ালে ডাকবা না জিজ্ঞেস করে কি আছে আমার কোম্পানি থেকে কোটি কোটি টাকা গায়েব হয়ে গেছে এই হিসাবটা আমাকে বের করতে হবে না আর এই জন্য আমার সুমনকে দরকার এই জন্য সুমনকে খুঁজে বের করার দায়িত্ব আমি তাকে দিয়েছি পয়সা কম আবার তো নতুন বাজার লাগলো মনে হইতেছে আচ্ছা ভাই শোনো শোনো নিয়ে এসছে আপনাকে একটু কথা বলি কথা বলতে পারবি আপনাকে কি কথা মানে আপনারা ওই স্টেশন থেকে যে বললেন একটু কথা আছে এখানে কেন নিয়ে আসলেন একটা ঝামেলা যেতে না যেতে আরেক ঝামেলা তোমার বউ কি করেছে আবার ও একজন ডিটেকটিভ রে ঠিক করছে ডিটেকটিভ খুন করাইছেন আপনি আর ফাঁসাই দিয়েছেন হলো হাসেম রে চুপ একদম চুপ কাল রাতে স্টেশনে একা একা ঘোরাঘুরি করতেছিল আর এদিক ওদিক তাকাইছিল তার মানে এই অপেক্ষা করতেছিল মনে হয় হারামজাদা আমার মায়া কই এই যে হাসেম খুনের আসামি হইছে না হ্যাঁ হইছে কিন্তু ও তো খুন করে নাই